बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। प्रिय शिक्षार्थी वृंद, डिबला इस्लामिया डिग्री कॉलेज ऑनलाइन क्लासे आमी मोहम्मद गौसुर रहमान सहकारी अध्यापक तुम्हारे सामने उपस्थित हुई। आशा करी तुम्हारा भलोई आसो, अल्लाह रहमते भलोई आसी। आज के तुम्हारे যুক্তিবিদ্যা বিষয় প্রথম পত্রে যুক্তিবাক্য সম্পর্কে আলোচনা করব। আমরা জানি যুক্তিবিদ্যায় অনুমান একটি মূল আলোচনা, এবং এই অনুমান দুই বা ততোধিক যুক্তি বাক্য দ্বারা গঠিত হয়। সুতরাং যুক্তি বাক্য কি, প্রথমত আমাদের এটা জানতে হবে। তাহলে আমরা জানব যে যুক্তিবিদ্যা কি। দুটি পদের মধ্যে কোন সম্পর্কের বর্ণনাকে যুক্তি বাক্য বলে, যা স্বীকৃতিমূলক বা অস্বীকৃতিমূলক। অর্থাৎ সম্পর্ক বর্ণনায় কোন সময় স্বীকার করা হয়, আবার কোন সময় অস্বীকার করা হয়। আমরা পাশাপাশি দুটি উদাহরণের মাধ্যমে যুক্তি বাক্য বোঝার চেষ্টা করব। আমরা প্রথম উদাহরণ শোনা হয় মূল্যবান, আরেকটি উদাহরণ পাশাপাশি দিচ্ছি পারদ নয় কঠিন। এ দুটিকে আমরা যুক্তিবাক্য বলতেছি, কারণ সোনা এবং মূল্যবান এ দুটির পদের মধ্যে একটি সম্পর্ককে স্বীকার করা হয়েছে। সুতরাং এটি একটি যুক্তিবাক্য। আবার দ্বিতীয় যুক্তিবাক্যে আমরা আসি, বাক্যে আসি, পারদ নয় কঠিন। এখানে দুটি পদের মধ্যে, অর্থাৎ উদ্দেশ্য এবং বিধের মধ্যে একটা সম্পর্ক অস্বীকার করা হচ্ছে। তাহলে আমরা এখন বুঝব যে দুটি পদের মধ্যে কোন সম্পর্কের বর্ণনা স্বীকার বা অস্বীকার, ওরাকেই আমরা যুক্তিবাক্য বলি। তোমরা বুঝেছ যে যুক্তিবাক্য কি, এটুকু আমরা জানলাম যে, এবং উদাহরণের সাহায্যে আমরা বিষয়টি বোঝার চেষ্টা করলাম। এখন আমরা আসব যে যুক্তিবাক্যের গঠন। একটি যুক্তিবাক্যের তিনটি অংশ থাকে, একটা হলো উদ্দেশ্য, দ্বিতীয়ত হলো বিধেয় এবং সংযোজক। এখন আমরা আরেকটি উদাহরণ পাশাপাশি তোমাদের দিচ্ছি, এই উদাহরণটির মাধ্যমে আমরা যুক্তিবাক্যের গঠন বুঝতে পারব। দুধ হয় সাদা, এটি একটি যুক্তিবাক্য। এখন এটাকে আমরা কিভাবে গঠন করলাম, দেখো, দুধ উদ্দেশ্য, সাদা বিধেয়, হয় হচ্ছে সংযোজক। এটি তিনটি অংশ আছে, যার সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে বলা হচ্ছে উদ্দেশ্য, এবং উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে বলা হচ্ছে বিধেয়, এবং উদ্দেশ্য এবং বিধের মধ্যে সংযোগকারী চিহ্নকে বলা হচ্ছে সংযোজক।
তাহলে একটি যুক্তি বাক্য হতে হলে কি থাকতে হবে একটি যুক্তি বাক্য থাকতে হলে তিনটি অংশ থাকতে হবে তিনটি অংশ যদি না থাকে তাহলে তাকে আমরা যুক্তি বাক্য বলবো না তাহলে আমরা জানলাম একটি যুক্তি বাক্যে অবশ্যই তিনটি অংশ থাকতে হবে সেটা হলো উদ্দেশ্য বিধেয় এবং সংযোজন তাহলে এখন পর্যন্ত আমরা কি জানলাম যে যুক্তি বাক্য কি এবং যুক্তি বাক্য কিভাবে গঠিত হয় আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং আগামী ক্লাসে তোমাদের পরবর্তী যুক্তি বাক্যের যে যুক্তি বাক্য এবং বাক্যের মধ্যে পার্থক্য এবং পরবর্তী আলোচনা করা হবে ইনশাআল্লাহ তোমরা ভালো থাকো সুস্থ থাকো।